আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। যে কথাটি হচ্ছে, সিঙ্গাপুরে যারা আমরা ড্রাইভিং করি তারা একটু কেয়ারফুল হয়ে ড্রাইভিং করেন, ঠিক আছে? অ্যাভেলেবেল কিন্তু সিঙ্গাপুরে এখন বাইসাইকেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যে ভাইয়েরা বাইসাইকেল ড্রাইভিং করেন বা চালান, তাদের জন্য বলছি, ভাই কোম্পানি অনেক সময় হয়তো আপনারা বলে না যে সাইকেল করে কাজের সাইডে যান, কিন্তু আমরা বেশি বুঝি বলে মানে আমরা ড্রাইভিং করে কাজের সাইডে যাই, আমাদের নিজের কিছু ফ্যাসিলিটি বা কিছু স্বাধীনতা উপভোগ করার জন্যই, যে নিজের মন মতো যাওয়া যায় এবং দেখা গেছে এত তাড়াহুড়া করা লাগে না বা লরির জন্য অপেক্ষা করা লাগে না। এই জন্য কিন্তু আমরা চেষ্টা করি, একসময় আমরা ওইগুলো করছি। ভাই আপনারা বলি বাইসাইকেল প্রয়োজন না হয় বাইসাইকেল না চালানোটাই আমি ভালো মনে করি, যে তার থেকে বিরক্ত থাকার জন্য, ঠিক আছে? আপনি কোম্পানির বলেন যে আমি আমার দ্বারা বাইসাইকেল চালাইয়া যাওয়া সম্ভব না, গাজের সাইডে আমার লরির ব্যবস্থা করি। আর যদি আপনি কোম্পানি যদি অলরেডি লরির ব্যবস্থা করাই থাকে, তাহলে আপনি কোম্পানির বলবেন, তাদের কোনো সমস্যা নাই, তাহলে আপনি দরকার হয় বাইসাইকেল চালাবেন। তারপরে বলি যে এটাতে বিরত থাকেন, কারণ আমি আমার বিগত ড্রাইভিং করি মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টগুলো দেখি, বুঝছেন? ফিজিক্যাল অ্যাক্সিডেন্টগুলো দেখি সামনে সরাসরি। তো অ্যাক্সিডেন্টগুলো কিন্তু বাইসাইকেলের বেশিরভাগ দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছে, স্পট মারা যাচ্ছে। আমি আমার চোখে দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি। যারা সিঙ্গাপুর আছেন তারা হয়তো চিনবেন, সিঙ্গাপুরে যারা আছেন তারা অবশ্যই চিনবেন কাগেবগি মিনিস্টার যে হোটেলটা আছে, মিনিস্টার ওই হোটেলে পাশে অ্যাক্সিডেন্ট একটা করছে। আরেকটা হচ্ছে আপনার হলো মঙ্গল যে ডোমোটরির পাশে, সো দেখলাম স্পট ডাই ফ্যাটালিটি অ্যাক্সিডেন্ট। সো আমরা রিকোয়েস্ট করি বাইসাইকেল থেকে দূরে থাকবেন, কারণ হয়তো আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটলে হয়তো আপনি হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। মানমাত্র মরণশীল, মরতে হবে একদিন, তারপর একটা সময়ের উপযোগী আছে। তো আপনি চলে গেলে আপনার ফ্যামিলি, আপনার পরিবার এগুলা কে সাফার করবে? পুরা ফ্যামিলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনার উপরে। তো এই জন্যই বলি, রিজিকের মানে আল্লাহ পাক, হয়তো আপনার উসিলা রিজিকটা আল্লাহ ব্যবস্থা করে। তো কেয়ারফুল হয়ে যান বাইসাইকেল চালানোর সময়, একটু সতর্কভাবে চালান, যারা বাধ্যতামূলক চালাতে হবে কেয়ারফুলে চালান। অনেক সময় সিগনাল পড়ছেন, আপনি কিন্তু রাইডে যাচ্ছেন, কিন্তু ড্রাইভার কিন্তু আপনাকে দেখায় নাই, বা ড্রাইভারের তাড়াহুড়ার কারণে বা অন্য কোনো মনুষ্যর কারণে দেখা গেছে বিভিন্ন চিন্তাভাবনা আসে ড্রাইভারদের মাথায়, তখন কিন্তু অনেক সময় কিন্তু বেসিক্যালি অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায় কোনো ভুল বশত। তো এগুলা খেয়াল রাখিয়া ড্রাইভিং করবেন, ঠিক আছে? মানে বাইসাইকেল চালাবেন, এতটুকু আমার রিকোয়েস্ট। আর যারা আমরা বাংলাদেশি ড্রাইভার আছেন, বারবারি চালান বা কেউ হায়েস্ট চালান, কেউ প্রাইভেট কার চালান, তাদেরকে বলছি যে আপনি এরা একটু সতর্কভাবে দেখে আসেন না, বা যেন গিবয়ে যে সিগন্যালগুলো আছে, ক্রসিং, রোড ক্রসিং, ওইগুলো একটু খেয়াল করে তা চালাবেন, এটা আমার রিকোয়েস্ট। সো এটা আপনাদের জন্য সতর্কমূলক একটা মেসেজ দিচ্ছি। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। তো সে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।